হরে কৃষ্ণ জয় নিতাই জয় গো। সকলে ভালো আছেন, ভালো থাকবেন? বাড়িতে লোকনাথ মন্দির আছে, মন্দির বড়, শিবলিঙ্গ আছে, রাধা মাধব ফটো আছে, অসুবিধা হবে না? অসুবিধার কোনো জায়গা নেই, শিবের মাথায় জল ঢালবে, রাধা মাধবকে ভোগ লাগাবে আগে, রাধা মাধবের চরণে, মাধবের চরণে তুলসী দেবে, রাধা মাধবকে ভোগ লাগিয়ে তারপরে বাবা লোকনাথকে ভোগ লাগাবে। আগে বাবা লোকনাথকে ভোগ লাগিয়ে আগে বাবা লোকনাথের পুজো করে ওনাদের পুজো করবে তা করবে না, আগে এনাদের সেবা করবে তারপরে বাবা লোকনাথের। আমি গোপাল রাধা কৃষ্ণ পুজো করি, নিরামিষ খাই না, কিছু ভুল করছি? ভুল কিছুই নয়, পুজো করছো করে যাও, আস্তে আস্তে ছেড়ে দেবে, একটা একটা করে ছেড়ে দেবে সময় এলে। পিতলের কচ্ছপ মা লক্ষ্মীর চরণের কাছে লক্ষ্মীর দিকে মুখ করে রাখা যাবে? পিতলের কচ্ছপ মা লক্ষ্মীর চরণে রাখবে না, চরণের কাছে রাখবে না, নারায়ণের রূপ হচ্ছে কচ্ছপ, কচ্ছপকে আলাদা স্থানে মানে মা লক্ষ্মীর পাশে রেখে দেবে, মা লক্ষ্মীর সামনেও রাখবে না, মা লক্ষ্মীর পাশে রেখে দেবে, খুব ভালো হয়। আর লক্ষ্মী দেবীর সামনাসামনি দিকে, লক্ষ্মী দেবীর যদি এই দিকে মুখ থাকে কচ্ছপের মুখও এই দিকেই থাকবে, এইভাবে রেখে দেবে। রাধা কৃষ্ণ পাশে লক্ষ্মী গণেশ আছে, আরতি করার সময় ঘন্টা বাজাতে পারবো? শুনেছি লক্ষ্মী পুজোতে ঘন্টা বাজাতে নেই, প্রত্যেক দিন ঘন্টা বাজাবে রাধা কৃষ্ণ লক্ষ্মী গণেশকে, রাধা কৃষ্ণকে আরতি করার সময় ঘন্টা বাজাতেই হবে, কোনো দোষ নেই। শুধু বৃহস্পতিবারের দিন যখন মা লক্ষ্মী দেবীর পুজো করবে তখনই ঘন্টাটা বাজাবে না, বাকি সব সময় ঘন্টা বাজাবে। একাদশীতে সবজি তরকারিতে কি ঘি দেওয়া যায়? অবশ্যই, গাওয়া ঘি, আমি বারবার বলি ঘি দেওয়া যাবে। কাকিমা উঠতে বসতে আপনার কথা মুখ মুখ আপনার কথা বা মুখটা ভেসে ওঠে, আমার 5 বছরের মেয়ে আপনাকে জয় নিতাই দিদা বলে ডাকে, তার নাম অর্পিতা। আচ্ছা অর্পিতা, তুমি আমাকে জয় নিতাই দিদা বলো, খুব ভালো, আমি শুনে ভীষণ খুশি হলাম। ঠিক আছে, আর তুমিও জয় নিতাই বলবে, হাত দুটো তুলে, হ্যাঁ অর্পিতা, হাত দুটো তুলবে, তিল তুলে বলবে জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, বারে বারে বলবে, তাহলে অভ্যাস হয়ে যাবে। ঠিক আছে, খুব ভালো থাকবে। মুখ ধুয়ে, মুখ ধুতে গিয়ে নাকের ফুলটা হারিয়ে গেল, কোনো অমঙ্গল হবে না তো বৃহস্পতিবার? তার জন্য মনটা খারাপ লাগছে। আচ্ছা, এই প্রশ্নটা তুমি 2-3 বার করেছো কিন্তু আর করছো না, ভাবছো মাতাজি আর উত্তর দেবে না, তো শোনা আমি উত্তর দিয়ে দিলাম। না, আমারও ওই রকম মুখ ধুতে গিয়ে একবার নাকছাবি হারিয়ে গেছিল, তবে পেয়েছিলাম, বহুদিন পরে পেয়েছিলাম, অসুবিধার কিচ্ছু নেই, হারিয়ে যেতেই পারে, এগুলো ছোট জিনিস, আর বৃহস্পতিবার বলেও কথা নয়। তবে আর একটা নাকছাবি এনে নাকে দিয়ে দেবে, মানে সদবাদের নাকছাবি ছাড়া থাকতে নেই, নাকছাবিটা সঙ্গে সঙ্গে নাকে পড়ে নেবে, অসুবিধার কিচ্ছু নেই, এই নিয়ে একদম মন খারাপ করবে না, যেমন ছিল নাকের ফুল সেরকম একটা কিনে এনে আবার নাকে দিয়ে দেবে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বুলু, আমি দীক্ষা নিতে পারিনি, ঘরে নিত্য পূজা দিই, আমার পাপ হচ্ছে বলবেন? দীক্ষা সময় হলে ঠিক হয়ে যাবে বুলু, নিজেকে পাপি একদম ভাববে না, কেউই পাপি হতে পারে না, ভগবান যাকে যেমন দেয় ঠিক সে সেইভাবেই চলে, সময় এলে দীক্ষা নেওয়া হয়ে যাবে, একটু চেষ্টা করবে দীক্ষাটা নিয়ে নেওয়া, যেমন তুমি পুজো করছো নিত্য পুজো করে যাও। ঠাকুরের ছবি পুরনো হলে নতুন আনা যাবে? অবশ্যই আনা যাবে, পুরনোটা জলে দিয়ে দিতে হবে, কাছে পিঠে গঙ্গা নদী থাকলে জলে দিয়ে দেবে, পুকুর ইত্যাদি থাকলে আবার নতুন নিয়ে আসবে। গুরু দশা থাকলে ঘরের পুজো দেয়া যাবে? অবশ্যই, কেন দেয়া যাবে না, গুরু দশা খারাপ নয়, অসুবিধার কিছু নয়, কেটেও যায়। গুরু দশা এমনিতে সাধারণত তো সেইভাবে দেখি না, অসুবিধা কিছু নেই। দিদি, জগন্নাথের আগের নাম ছিল নীল মাধব, আমার মনে হয় নীল কমল বললেন আপনি,
আচ্ছা ঠিক আছে, হয়তো আমার ভুল হয়ে গেছে। আপনি অনেক কিছু লিখেছেন, আপনি যেটা সম্পূর্ণটা লিখেছেন খুব সুন্দর করে লিখেছেন, আপনার পুরোটা জানা আছে, আমি পড়েছি। অবশ্য এখানে আমি তুলে ধরতে পারিনি অতটা। হ্যাঁ, নীল মাধব নাম, উনি নীল মাধবের দেখা পেয়েছিলেন, পরে উনি আবার জগন্নাথ দেব রূপে আবির্ভাব হয়েছেন। ঠিক আছে, দুটো শিবলিঙ্গ কোথায় রাখবো বলবেন মা? দুটো শিবলিঙ্গ সিংহাসনেই রাখতে হবে, আছে যখন অসুবিধা নেই, সিংহাসনে ঠিক জায়গা করে রেখে দিতে হবে, কোনো অসুবিধা নেই। বেলপাতা তিনটে না থাকলে কি সেবায় লাগানো যায়? বেলপাতা তিনটে হলে ভালো হয়, ওই জন্যই তো বেলপাতা। এমনি অনেক পুষ্পর সঙ্গে চরণে দেওয়া যাবে তিনটে না থাকলে, তবে তিনটে বেলপাতা শিবের মাথাতে দিতেই হবে, ছিঁড়ে গেলে হবে না। সুমন, গ্রামে এক সাপুড়ে এসেছিল, এসে বলল আমাকে সাপে কাটবে তোকে, সত্যি সেগুলো যা আর যেগুলো বলল সেগুলো সত্যি বলল, সব মিলে গেল, সব কৃষ্ণর উপরে আমি ছেড়ে দিয়েছি। বাহ, ঠিক আছে সুমন, তুমি কৃষ্ণ চরণে সব সঁপে দাও। একবার আমার বাড়িতে একটা সাপুড়ে এসেছিল, জানো তো, তারা তিনজন ছিল, একজন দরজার সামনে দরজা আগলে বসেছিল, দুজন আমার সামনে ঢুকেছিল। তো আমার স্বামী একটু বোকা টাইপে, ও এনে সেই সাপের গায়ে হাত টাত দিয়ে হ্যাড্ডা ব্যাড্ডা করে, এই মাদুলি দিলাম, এই লাল কাপড় দিলাম, যা এক্ষুনি ঘরে নিয়ে চলে যা, তোর বাড়িতে আকাশ পথে এই ইয়ে উড়ে যায়, তা উড়ে যায়, অমঙ্গল হবে। আমাকে বোঝাতে পারেনি, আমাকে বোঝাতে পারেনি, টাকা চেয়ে বসলো, আমি দিইনি। চলে যাওয়ার সময় বলছে, এই তোর এই মায়ের জন্য কিচ্ছু হবে না, তোর মা এসব বিশ্বাস করে না, এই বাড়ির মা বিশ্বাস করে না, আমাকে অনেক কিছু বলে চলে গেল। তো কিছু সত্যি বলে ওরা, কিছু মিথ্যা মানে 50টা বলতে বলতে, দেখো তুমি যদি 50টা কথা কাউকে আন্দাজে বলো না, তাহলে 20টা ঠিক হয়ে যাবে, 30টা মিথ্যা হলেও 20টা ঠিক হয়ে যাবে। আমরা সেই 20টাই ভেবে ধরে থাকি যে হ্যাঁ 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 এগুলো তো ঠিকই বললো, হ্যাঁ হ্যাঁ, কখনো এদেরকে প্রশ্রয় দেবে না, একদম বাড়িতে ঢুকতে দেবে না। আমাদের গ্রামে এসে, আমাদের পাড়ায় এসে এরকম অনেকজন আছে, অনেক কিছু করে গেছিল, ঠিক আছে, সাপ নিয়ে আসবে, হ্যাড্ডা ব্যাড্ডা করবে, একদম বিশ্বাস করবে না। সুমন, তুমি খুব ভালো থাকো, খুব সুস্থ থাকো, ভগবানের উপর সব ছেড়ে দাও, কোনো অসুবিধা নেই। মা, আমি একটা স্বপ্ন দেখি, রাধা কৃষ্ণ একটা আলমারিতে রাখা আছে, আমার খুব কষ্ট হলো, এর মানে কি? কি জানি, হয়তো তোমার আত্মীয়র কাউরির কি বাড়িতে একটু খোঁজ নিয়ে দেখতে পারো যে কোথাও রাধারানী গোবিন্দ বন্দি আছে কিনা, খোঁজ নিয়ে দেখবে তোমার যত আত্মীয় স্বজন আছে, যদি না থাকে ব্যাস কোনো ব্যাপার নেই, কোনো চিন্তার কারণ নেই, আর যদি এরকম কেউ রেখে থাকে তাকে বলবে যে বাইরে বার করে সেবা লাগাও, অসুবিধার কিছু নেই। এরকম দেখতেই পারো, অনেক সময় অনেক কিছু সত্যি হয় না, তবে তুমি রাধা কৃষ্ণকে পেলে যাও, মেনে যাও, কৃষ্ণর নাম করে যাও যত পারো। স্বামী স্ত্রী কোন দিকে ঘুমাতে হয়? স্বামী স্ত্রী সব সময় দক্ষিণ দিকে মাথা করে ঘুমাবে, দক্ষিণ দিকে পূর্বপুরুষের বাস, দক্ষিণ দিকে মাথা করে ঘুমানো খুব শুভ, ঠিক আছে। আমার প্রশ্নের উত্তর কোনোদিনও পাইনি, আমি ইতি বিশ্বাস বলছি কাকিমা, খুব খুব ভালো থাকবেন। তুমি তোমার প্রশ্নের উত্তর পাওনি, তাও কাকিমাকে বলেছো খুব 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 ভালো থাকবে, কাকিমার উপরে রাগ হয়নি? সোনা, আমি জানি না তুমি কি প্রশ্ন করেছো, আগে উত্তর দিয়ে দিয়েছি কিনা, বা হয়তো আগে দেব কিনা, তুমি একদম রাগ করো না লক্ষ্মীটি, আমি ঠিক তোমার উত্তর দিয়ে দেব। কোন ভিডিওতে হয়তো প্রশ্ন লুকিয়ে থাকবে, তুমি প্রত্যেকটা ভিডিও দেখো, আমি তোমার ঠিক উত্তর দিয়ে দেবো, একদম রাগ করো না। গঙ্গার জল কিভাবে রাখতে হয় বলে দেবেন? গঙ্গার জল সুন্দর একটা পাত্রে ভরে ঠাকুরের ঘরে, ঠাকুরের পাশে রেখে দেবে, যেন অন্য সময় ছোঁয়া না পড়ে যায়, এমন করে ঠাকুরের সামনে রাখবে যেন সেখানেই থাকে, ছোঁয়া না পড়ে।
আর অল্প অল্প করে নিয়ে ঠাকুরের সেবা লাগাবে, বাড়ি ঘরে ছিটাবে, মা গঙ্গার জল শুদ্ধ আচারে ভালো জায়গায় রেখে দেবে, ব্যাস এই তো নিয়ম। নাম শ্রাবন্তী, বৃহস্পতিবারে ঘন্টা বাজানো যাবে লক্ষ্মী পুজোতে, না শ্রাবন্তী, শ্রাবন্তী লক্ষ্মী পুজোয় ঘন্টাটা বাজানো যায় না, শুধু মা লক্ষ্মীর পুজোয় একদম ঘন্টা বাজানো যায় না, তাছাড়া বাকি অন্য দেবদেবীর কাছে যদি রাধা কৃষ্ণ থাকে, যদি নারায়ণ থাকে, যদি গণেশ থাকে, যদি শিব দুর্গা থাকে, সেদিনও তাদের কাছে ঘন্টা বাজানো যাবে, শুধু বৃহস্পতিবারে মানে মা লক্ষ্মী দেবীর পুজোটুকুতেই ঘন্টা বাজাবে না, বাকি সব দেবদেবী বা ভগবানের পুজোতে ঘন্টা বাজাতেই হবে। তাহলে তাহলে খুব খুব ভালো থাকবে, সকল মিলে সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আজকে আসছি, হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌড়।